পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় রাজা রামমোহন বিদ্যাসাগরের অনুপ্রেরণায় বিধবা বিবাহ প্রচলনে এগিয়ে এলেন সুতাহাটার পুলকার চালক নকুল ঘাটি। বিধবা বৌমার বিয়ে দিয়ে তিনি নজির করলেন। রবিবার এই বিয়ের অনুষ্ঠানে বসল নহবত, বাজল সানায়, সেজে উঠল ঘাটি পরিবারের উঠোন। এই দিন সন্ধ্যায় সুতারহাট অনন্তপুরে হলো রিসেপশনের আসর। বিজ্ঞান মনস্ক নকুল ঘাটি করোনাবিধি মেনে অতিথি, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়নের ব্যবস্থা করেছে। দুঃখ থেকে সুখ আছে, তো সেই সুখটা পাওয়ার ফলে খুব 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 ভালো লাগছে। ঘটনা হচ্ছে, আপনারা জানেন আমার একমাত্র ছেলে যে তার বন্ধুকে দিতে যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমরা ওই বৌমা আমার কাছেই মেয়ের মতো সবসময় থাকতে চায় এবং সে লাস্টে আমাকে অনুরোধ করে যে বাবা আমি বিয়ে কর, যখন রামমোহন বা বিদ্যাসাগর যে বাল্য বিবাহ বিধবা বিবাহকে নিয়ে করছিল, সেখান থেকে আমি তাদের প্রেরণা পেয়ে আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমি আবার প্ল্যানিং করি যে আমাকে আমার এই মেয়েকে বিয়ে দিতেই হবে। সেই প্রেরণা থেকে আজকে আমি মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি। রামগোপাল চুকে মেয়েকে বিয়ে দিলাম, মধু সাঁতরা বলে একজন পাত্রকে বিয়ে দেওয়া হয়েছে আজকে। নাতি রয়েছে, নাতিকে নিয়ে ওরা আমার বাড়িতেই থাকবে। সমাজকে যেটা বলতে চায় যে যাতে আমার মতো আরও 2-5টা মানুষ এইভাবে সামাজিক কাজে যুক্ত থেকে বৌমাদেরকে নিজের মেয়ের মতো করে বিয়ে দেয়, তাহলে বিবাহটা অনেকটাই সুন্দর এবং স্বাভাবিক হয়ে উঠতে পারে। উল্লেখ্য, 2020 সালের মহিষাদলে একটি পথ দুর্ঘটনায় নকুল ঘাটির একমাত্র ছেলে অর্ণব ঘাটির মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতেই থেকে যায় 25 বছরের বৌমা শুভ্রা। শ্বশুর বাড়ির সদস্যরা বৌমার অনুমতি নিয়েই তার বিয়ের ব্যবস্থা করে হলদিয়ার রামগোপাল চক এরিয়ার বাসিন্দা মধু সাঁতরার সাথে। অবশ্যই ভালো, শুধু নয় খুব ভালো, কেন কি আমি আমার প্রচেষ্টা এগোতে পেরেছি। আমিও চাইতাম যে নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও যেন এইগুলো দেখেই শিক্ষা পায় সামাজিক, যেগুলো মানে আমরা কিছু কিছু জায়গায় হয় কি ওই জিনিসটাকে এড়িয়ে চলে, অ্যাভয়েড করে চলে, ওই জায়গাগুলোকে ওই যে মানে এ করতে চায় না, সেই জায়গাগুলো আমি এই বার্তা দিয়ে যেতে চাই। আমি এই বার্তাই দেবো শুধু যে কখনো এই জিনিসটাকে নিয়ে অবহেলা বা হাস্য কৌতুক নয়। যেমন ধরুন ওর পাস্ট লাইফ আছে, হ্যাঁ সেইগুলোই আর কি, এছাড়া কিছু না। তবে অনেকেই তো বন্ধু বান্ধব বলতেই পারে, তুমি একজন অবিবাহিত একটা বিবাহিত মহিলাকে বিয়ে করছো, সেখানে দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে তাদেরকে কী বলবে? তাদেরকে এটাই বলবো যে আমি কোনো তো ভুল কাজ করছি না, তো রাজা রামমোহন বিদ্যাসাগর ডিরোজিও ওনারা যে কথাগুলো বলে গেছেন সেগুলো অ্যাকচুয়ালি করে দেখাতেও হয়, শুধু যে ইতিহাসে পড়েই আসবো তাহলে তো বইয়ের পাতা বইয়েই থেকে যাবে লেখাটা, কাজ তো আর হবে না। বর্তমানে একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে কি করবে? ও আমার ছেলের মতোই মানুষ হবে, আমি যেভাবে মানুষ হয়েছি ওকে সেভাবেই মানুষ করব। ভালোই লাগছে, খুব ভালো অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগনের রিপোর্ট, আনন্দবার্তা।